কোভিড মোকাবেলায় সাংবাদিকদের হাতে পিপি কিট তুলে দেওয়া হলো। টিটাগড় ওয়াগন লিমিটেডের পক্ষ থেকে ব্যারাকপুর শিল্প শহরের সমস্ত সাংবাদিকদের হাতে এই পিপি কিট তুলে দেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা। উপস্থিত ছিলেন টিটাগড় ওয়াগনের ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। কোভিড মোকাবেলায় ইতিপূর্বে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের হাতে স্যানিটাইজার এবং পিপি কিট তুলে দেওয়া হয়েছে বলে সুদীপ্ত বাবু বলেন। পুলিশ কমিশনার মনোজ বর্মা ওয়াগনের কর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। আজকে আমাদের টিটাগড় ওয়াগনস ওনাদের যারা অফিসার্স আছেন ওনারা এসছেন এখানে, আমাদেরকে আগেও অনেক হেল্প করেছেন করোনা সঙ্গে লড়াইয়ের জন্য। আজকে ওনারা পুলিশকে পিপিই কিট, কিছু স্যানিটাইজার কিট আছে ওটা দিয়েছেন, আরেকটা পোর্টেবল স্যানিটাইজার মেশিন আছে যেটা উইদাউট টাচ টাচলেস আছে ওটা ওনারা দিয়েছেন। আগেও একটা বাল্ক স্যানিটাইজার একটা মেশিন ছিল সেটা দেওয়া হয়েছিলো, অ্যান্ড পিপি কিট দিয়েছেন, খাবার অনেক লোকের ডিস্ট্রিবিউশন হয়েছে, বেসিক্যালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা হয় তারই একটা পার্ট। এখান থেকে বেরিয়েই আমরা বিএন বোস হসপিটালে যাচ্ছি সেকেন্ড রাউন্ড আবার ওনাদেরকে দেওয়ার জন্য। তো আমরা এটা কন্টিনিউ করছি, গতবারও বলেছিলাম এবং দিনকে দিন এটা প্রমাণিত হচ্ছে যে প্রিভেনশনটা অনেক বেশি জরুরি। প্রিভেন্টিভ মেজার যত মানুষ নিতে পারবে, মানুষ যত সচেতন হবে, তত এই রোগটাকে দূরে সরিয়ে রাখা যাবে। যারা আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকার যথেষ্ট করছেন, কিন্তু এটা একমাত্র রোগ যেখানে আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব আছে। তো যদি আমরা সেখানে কিছু যোগদান দিতে পারি, প্রথমে তো নিজেরা ডিসিপ্লিনড হয়ে এবং তারপরে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সেভাবে আমরা কমিউনিটির হিসেবে জয় করব। ভয় পাবেন না অযথা, আমাদের কাছে যথেষ্ট এখন রাস্তা আছে, নলেজ আছে এটাকে ফাইট করার। তো সবার আগে নিজেকে সুরক্ষিত রাখুন, তারপরে আপনি গিয়ে আরও যদি দশটা লোককে সাহায্য করতে পারেন এবং আপনার মতন করে তৈরি করতে পারেন সেটা ভালো হবে। এটা অ্যাজ এ কমিউনিটি লড়াই করতে হবে, কোনো একটা সংস্থা, কোনো একটা সরকার, কোনো একটা ব্যক্তি পারবে না, সবাই আলাদা আলাদা করে ওটার যোগফলে আমরা এটাকে জয় করতে পারি। উত্তর চব্বিশ পরগনা থেকে সুজাতা পালের রিপোর্ট, দ্য টাইমস।